কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন। নমস্কার, শুভ সকাল সকলকে। বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের আড্ডা জংশন, চ্যানেল ভিশনের পর্দায় শামসের মল্লিকের পরিচালনায়। আর আজকে এই অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা, আর আমরা পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমরা তার সাথেই পরিচয় করে নেব। দাদা, কী নাম আপনার? আমার নাম মৃন্ময় খণ্ডিকার, আপনি কোথা থেকে আসছেন? আমি বাগুইটি কলকাতা থেকে আসছি। আপনার প্রথম নৃত্য পরিবেশনা কী থাকছে? আমার প্রথম নৃত্য পরিবেশন হচ্ছে একটা শিব বন্দনা, আচ্ছা, যেটা আমার গুরু আদিত্য দাস, ডায়মন্ড ইলিউশন ডান্স কোম্পানি, তো উনি আমার মেন্টর, উনি আমার টিচার, উনি শেখা। তো আমি প্রথমে একটা শিব বন্দনা দিয়ে শুরু করব। বাহ! আর সকালের শুরুটা, মানে অনুষ্ঠানের শুরুটা যদি এই নৃত্যের মধ্য দিয়ে হয়, সত্যি মনটা ভালো হয়ে যায়। আমরা কথা না বাড়িয়ে নৃত্যে চলে যাব। নমঃ সোমায় রুদ্রায় মহাগ্রাসায় হেতবে প্রপজ্জেহম বিরূপাক্ষম শরণ্যম ব্রহ্মচারিণম মহাদেবম মহায়ুনম ঈশানম পণ্ডিতাপতিম যোগিনাম যোগদাতারম যোগমায়া সমাহৃতম। শিব শঙ্কর হর হর শঙ্কর জয় জয় শঙ্কর দিগিরারা প্রিয় তাণ্ডব শঙ্কর প্রকট শুভঙ্কর প্রণয় ভয়ঙ্কর দিগিরারা। শিব শিব শঙ্কর হর হর শঙ্কর জয় জয় শঙ্কর দিগিরারা প্রিয় তাণ্ডব শঙ্কর প্রকট শুভঙ্কর প্রণয় ভয়ঙ্কর দিগিরারা। ওম পরমেশ্বর পর ওম নিখিলেশ্বর হর ওম ভদ্রেশ্বর বর काल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का।
के तेरा नाम भक्ति में तेरी ही रहा हूँ सब कुछ छोड़ के शक्ति में तेरी जी रहा हूँ बम 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 भोले भोले অসাধারণ নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। দাদা, আপনি কতদিন ধরে এই নৃত্যের সঙ্গে যুক্ত আছেন? আমি ছোটবেলা থেকে সেরকমভাবে কোনোদিন শিখিনি। আচ্ছা, আমি গত 3 বছর ধরে শিখছি। আচ্ছা, আমি আগেই বলেছি যে আমার গুরু আদিত্য দাস ফ্রম ডায়মন্ড ইলিউশন ডান্স কোম্পানি, আমি ওনার কাছে প্রথমে শিখতে যেতাম আর কি, যেরকম নর্মাল হয় একটু ইচ্ছে হয়েছিল শেখার। তো সেখান থেকে আস্তে আস্তে আমার মানে শেখার ইচ্ছেটা গ্রো করে, মানে আমি সেরকম প্রফেশনালি নই, বাট এটা আমার প্যাশন, এটা আমার খুব ভালো লাগে করতে। আচ্ছা, তো উনি আমাকে শিখিয়েছে, উনি আমাকে সব কিছু মানে ওনারই তত্ত্বাবধানে শেখা। তো আমার থ্যাংকস টু মাই ফ্যামিলি, তারাও আমাকে সাপোর্ট করেছে। তো সব কিছু মিলিয়ে এবং আমি যখন ডান্স পারফর্ম করি তো তখন সেটা অডিয়েন্স দেখে খুব ভালো লাগে, তো সেখান থেকে আমার মনে একটা ইচ্ছে জাগতে থাকে যে আজকে এখানে এসেছেন, এটা আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল আসার, কিন্তু কোনোভাবে হচ্ছিল না, কন্ট্যাক্ট হচ্ছিল না, টাইম হচ্ছিল না, বাট স্টিল আমি ভেরি হ্যাপি যে এখানে এসে এরকম একটা পারফর্ম করতে পেরেছি আপনাদের সামনে। থ্যাংক ইউ চ্যানেল ভিশন, থ্যাংক ইউ প্রত্যেককে, আপনাকে এবং ক্যামেরার উপরে জানিয়ে আছেন সবাইকে, সবাইকে ধন্যবাদ জানাই। পরবর্তী নৃত্য প্রদর্শনে কি থাকছে? আমি এবার পরে একটা ভীষণ মানে একটা বলিউড ওয়েস্টার্ন করছি, মানে সম্পূর্ণ একটা সম্পূর্ণ অন্য স্বাদের রোববারের সকাল একটা, তো দুটোই ভিন্ন স্বাদের, তো সেটাই আর কি। আমরা কথা না বাড়িয়ে নৃত্যে চলে যাব। Mashallah Start the beat Mashallah 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 Teri nazar teri nazar mil jaye mujhse agar mujhse agar mana mujhe mujhko to mili hai dono ke beech mein kuch ho gaya relate jodi hai teri aur meri baby ও লড়কি আঁখ মারে ও লড়কি
সত্যি মন ভরে গেল আপনার নৃত্য পরিবেশনা দেখে, ভীষণ ভীষণ ভালো ধন্যবাদ। লাগলো। এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, ধন্যবাদ, রয়েছে গিফট কুপন, ধন্যবাদ, আপনার জন্য রয়েছে মেডেল, আর রয়েছে এই মেমেন্টো। ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝির ঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি আচ্ছি সি আই কোই পরি। তোমারেই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে একজন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? ওইন্দিলা রাজবংশী। ওইন্দিলা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্স। বাড়ি কোথায়? ইচ্ছাপুরে, বিবেকনগর, সামনগর, 12 ফুট রোডে। ওইখানে আজকে তোমার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব। তাহলে কথা না বাড়িয়ে একদম সরাসরি প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। Thank you.
কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় ফোন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় বাহ, অসাধারণ। তোমার নৃত্য পরিবেশনা দেখলাম, তুমি তো নৃত্য পরিবেশনার পাশাপাশি ছবিও আঁকো, তাই না? তাহলে তোমার ছবি কিছু দেখিনি। আচ্ছা, এটা কিসের ছবি ওয়েন্দিলা? এটা গ্রাম বাংলার ছবি। গ্রাম বাংলার একটা ছবি। আচ্ছা, তারপর এটা? এটা গ্রাম বাংলার ছবি, মানুষ বাসন কিনছে। বাহ, তারপর? এটাও একটা গ্রাম বাংলার ছবি, যেখানে সূর্যমুখী চাষ হচ্ছে। আচ্ছা, এটা গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, অসম্ভব সুন্দর তোমার ছবিগুলো, ভীষণ ভীষণ ভালো লাগছে। তারপর বৃক্ষরোপণ, তাই তো? গাছ কাটা বন্ধ করতে বলছে, খুব সুন্দর একটা বার্তা ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে। তারপর এটা একটা মিষ্টির দোকান। মিষ্টির দোকান, এই সকাল সকাল মিষ্টি দেখতে আর ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত ছবিতে দেখা গেল মিষ্টিগুলো। তারপর গ্রাম বাংলায়, এটাও গ্রাম বাংলার একটা চাষের ছবি। ঠাকুর ভাসান হচ্ছে এখানে, খুব সুন্দর। এটা একটা বৃষ্টির দিন, মানে বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে পথ হাঁটছে। আমরা বেশ কয়েকটি ছবি তোমার দেখে নিচ্ছি একের পর এক। এটা কুমোরের ছবি গ্রাম বাংলায়। বাহ, কুমোররা মাটির জিনিসপত্র তৈরি করছে। তুমি তো ছবি এঁকে অনেক সার্টিফিকেটও পেয়েছো, এই সার্টিফিকেটে তুমি কোন স্টুডিও করেছো? ফার্স্ট। তারপর তুমি আবির্ভাব কালচারাল একাডেমি থেকেও, সুপ্রিয়া কুণ্ডুর যে গ্রুপ আছে সেখান থেকেও সার্টিফিকেট পেয়েছো। পেয়েছো এই সার্টিফিকেট, মানে খুব সুন্দর ছবি আঁকার জন্য এগুলো পেয়েছো। আর বঙ্গ সাংস্কৃতিক উৎসব, এখান থেকেও তুমি ফার্স্ট হয়েছ। বা সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা, এখানে তুমি চতুর্থ হয়েছ খ বিভাগে, তাই না? বা আর এটা হচ্ছে ছবি আঁকা প্রতিযোগিতা, এখানেও তুমি কোন স্থান অধিকার করেছ? ফার্স্ট হয়েছিলে। বা সবকটা সার্টিফিকেট দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আরও একটি সার্টিফিকেট দেখানো বাকি রয়ে গেছে, এটা হচ্ছে এখানে তুমি কোন স্থান অধিকার করেছ? ইছাপুর, এখানে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছ, মানে যেখানে অংশগ্রহণ করো সেখানেই প্রথম স্থান অধিকার করো, এখানেও তাই। বা আমরা বেশ কয়েকটি সার্টিফিকেট এবং ছবি দেখলাম, আমরা তোমার পরবর্তী নৃত্য পরিবেশনা দেখে নেব। Oh,
আমরা পরপর ছবি দেখলাম এবং নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি, কি হতে চাও? আমি আর্মি হতে চাই। বাহ, তার পাশাপাশি তুমি ছবি আঁকা এবং নাচ চালিয়ে যাবে, তাই না? আজকে স্টুডিওতে এসে তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে এখানে। আর আজকের অনুষ্ঠানে আসার জন্য, আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ, আর রয়েছে বেড়াতে যাওয়ার জন্য গিফট কুপন, আর রয়েছে তোমার জন্য মেডেল, আর তোমারই জন্য রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য, এবং ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, নমস্কার।